আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, একদম ঘরোয়া পদ্ধতিতে বাঙালিয়ানা বোয়াল মাছের মাথা দিয়ে ভাঙাচোরা শুক্তো। চলো দেখবে। আজকের আয়োজনে আমি নিয়ে নিয়েছি ঝিঙে, বেগুন, আলু, এইগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি গোটা একটা বোয়াল মাছের মাথা। আর সবজিগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে এইভাবে করে কেটে নিয়েছি। এবার আমি মাছে লাগাবো হলুদ নুন। দিয়ে দেবো একটু কাঁচা তেল, ভালো করে মাছটা মাখাবো। হলুদ নুন তেল মাখানো হয়ে গেছে, এবার আমি চলে যাবো রান্না। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটা আমি দুবারে ভেজে নেব। মাছটা দেওয়ার পর আর দেখানো যাবে না, কারণ বোয়াল মাছ তো ভীষণ ফাটবে, এটাকে ঢেকে ভাজতে হবে। মাছগুলোকে আমি এইভাবে করে ভেজে নিয়েছি। এরপর এই মাছের তেলে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়ন, দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন, দিয়ে দেবো আদা বাটা। ফোড়নটায় সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো সব সবজি। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো। আমি সবজিটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিলাম। ঝিঙে থেকে কিছু জল বেরিয়েছে, এবার এটাকে আমি নাড়াচাড়া করে জলটাকে শুকাবো। এই শুক্তোতে বেগুন আর ঝিঙেটা সময় সমান দিতে হবে, আর এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর আলুটা একটু পরিমাণে কম দিলেই হবে। জলটা একদম শুকিয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমার শুক্তোটা একদম হয়ে এসছে। এবার আমি এই রাঁধুনিটা প্রথমে কড়াইয়ে তেলে নিয়েছিলাম, নিয়ে ছিলে গুঁড়ো করে নিয়েছি, এবার এটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমার শুক্তোটা একদম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের ঝিঙে বেগুন দিয়ে বোয়াল মাছের মাথা ভাঙাচোরা শুক্তো একদম রেডি। এইটা আমাদের বাংলাদেশের ঢাকা জেলের খুব ফেভারিট একটা ডিশ। এ যারা শুক্তো খায় না তেতোর জন্য, তাদেরও এটা খেতে খুব ভালো লাগবে। বানিয়ে খেয়ে দেখবেন, আমার মতো করে ভালোই লাগবে। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।